পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা স্থায়ীভাবে বাদ দেওয়ার সুপারিশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল এক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে এই সুপারিশ করেন মোহাম্মদ ফরাসউদ্দিন পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ আছে অভিভাবক ও ছাত্রীরা এভাবে খুব অসহায় বোধ করেন কিন্তু যারা প্রাইভেট পড়ায় ও নোট গাইডের প্রকাশের অভিপ্রায় আছে তারা মহা খুশি এসব বিষয় তুলে ধরে বলেন করোনার কারণে এবার এই দুই পরীক্ষা হয়নি একে স্থায়ীভাবে বাদ দেওয়া যায় কিনা সেই চিন্তা বোধ হয় করা দরকার দুই হাজার নয় খ্রিস্টাব্দে হঠাৎ করেই জাতীয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া শুরু করে সরকার প্রথমে শুধু সাধারণ ধারার শিক্ষায় এটি সীমাবদ্ধ ছিল পরে মাদ্রাসার ইফতেদারী শিক্ষা সমাপনী পরীক্ষাও চালু করা হয় দুই হাজার দশ খ্রিস্টাব্দে জেএসসি পরীক্ষা শুরু হয় এসব পরীক্ষা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শিশুদের উপর অতিরিক্ত চাপে সৃষ্টি করছে তাই এই পরীক্ষা বাদ দিতে শিক্ষাবিদ শিক্ষা বিষয়ক গবেষক ও অভিভাবকদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে বলে আসছেন এমন অবস্থায় মোহাম্মদ ফরাজ উদ্দিন এই দুইটি পরীক্ষা স্থায়ীভাবে বাদ দেওয়ার পরামর্শ দিলেন আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপমণি বিষয়টি ভেবে দেখা হবে বলে তিনি জানান